সবাই ভালো থাকবে, ছাত্র ছাত্রীরা ভালো থেকো। তোমাদের কাছে আরেকটা জিনিস, নিয়মিত ক্লাস করো, বুঝেছ? রিমাইবাবুকে ঘেরাও করে আর কম 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 ক্লাস করে বললে যে না আমাদের বেশি নম্বর দিয়ে দিতে হবে, তাহলে আর ভালো বিজ্ঞানী কেন, ভালো মানুষও তৈরি হবে না। আমি ছাত্রদের প্রতি প্রচন্ড সহানুভূতিশীল, কিন্তু নিয়ম মানতে হবে, নিয়মের ব্যতিক্রম করা যাবে। তোমরা সব পাবে, আজকে আমাদের কথাগুলো তিতো তিতো লাগছে বটে, যখন বড় হয়ে চারিদিকে খুঁজবে তখন দেখবে যে তারাই যারা নিয়ম মেনেছে, পড়াশুনো করেছে, সমাজ সম্পর্কে জেনেছে, তারাই কিন্তু উঠেছে। আর তোমরা যারা আছো, তারা সবার সঙ্গে মেরে তাল গোল পাকাচ্ছ, তোমরা তোমাদের বাবা মার কাছেই ফিরে যাবে। আমি যাদবপুর ইউনিভার্সিটির অন্তত জানি বা প্রেসিডেন্সি জানি, যাদের আমি চিনি তারা তুখোর সবই জল দিচ্ছি কি করবো। তারপর দেখি তার বড় বড় কোম্পানি, কেউ ম্যানেজিং ডিরেক্টর হয়েছে, কেউ জেনারেল ম্যানেজার হয়েছে, আর যারা যাদেরকে ডেকে নিয়ে গিয়ে বলা হয়েছে চল তোরা আমার সঙ্গে যাবো, সে এখনো বেকার থেকে গেছে। এই হচ্ছে আমাদের আউটকাম। আমি বলছি যাই করো, নিয়মিত ক্লাস করো, আর এইখান থেকে বলাটা ঠিক হবে না, তবু বলি নিমাইবাবু সময় মতন রেজাল্ট বের করতে হবে, আর সময় মতন মার্কশিটগুলো দিয়ে দিতে হবে। কেউ কিন্তু আপনার এটা নেবে না যে আপনার এজেন্সি ফেল করেছে, এটা কেউ নেবে। আমার বড় জোরে আবেদন আপনাদের সকলের কাছে, সময় মতন পরীক্ষা নিন, সময় মতন রেজাল্ট বের করুন, সময় মতন তাদের মার্কশিট, আর যারা বেশি আপনাদের দিচ্ছেন তারা সবসময় ক্লাসগুলো নিয়মিত করুন।